हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज আমি আপনাদের বানিয়ে দেখাবো ছাত্রীর শরবত। এটা বানাতে খুব বেশি সময় লাগে না আর খেতেও অসাধারণ লাগে, আর এটা আমাদের শরীরের পক্ষেও খুব উপকারী। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, আমি এখানে একটা কাচের গ্লাস নিয়েছি। এবার আমি এর মধ্যে নিয়ে নেব ছাতু। আমি এক গ্লাস ছাতু শরবত আপনাদের বানিয়ে রাখাবো। চার চামচ নিয়েছি ছাতু। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। দু চামচ আমি চিনি নিয়েছি। লেবুর রস দিয়ে দেব। আমি পাতি লেবুর রস দিয়েছি। দেখুন, বিট নুন, ধনে জিরে শুকনো করাতে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দেব। বিট নুন দিয়ে দেব, আর এটা হলো চাট মশালা। আমি চাট মশালা হাফ দেব আর হাফ রেখে দেব, ওটা আমি ওপর দিয়ে গার্নিশ করে দেব, সাজিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি আরেকটু জল দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর উপর আমি একটু চাট মশলা দিয়ে সাজিয়ে দেব। যেভাবে দেখাচ্ছি আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। একটা লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার ছাতুর শরবত। আমার ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত বানানো একদম রেডি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোন এক রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।